1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তিকালেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়। স্বাধীনতা চুক্তি অনুযায়ী লর্ড মাউন্টব্যাটন ভারতকে দুটি রাষ্ট্রে বিভক্ত করেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান শরণার্থী তাদের আবাসভূমি ছেড়ে যেতে বাধ্য হন। হাজার মাইল দূরত্বে অবস্থিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে মুসলমানদের নতুন রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়। কার্যত এই দেশভাগ ফলপ্রসূ হয়নি। অচিরেই পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় এবং 60-এর দশকে আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন লাভ করে। ১৯৭০ সালে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয় নেতৃত্বে আওয়ামী লীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু সামরিক শাসকেরা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি সে রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানি সেনারা রাস্তায় ব্যারিকেড দেয়, সরকারি ভবনে অবস্থান নেয় এবং কারফিউ জারি করে। পুরনো ঢাকায় পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে গণহত্যা ও ধ্বংসলীলা চালায়। এই ছবিটা হচ্ছে আমার বাবা, এ হচ্ছে ছোট ভাই। ছোট ভাইকে ব্যানার দিয়ে খোঁচায় গুলি করে মারছে। শুধু একটা ব্যানারে খোঁচা, আর কোনো কিছু নেই। কেন বাবার বুকে দুদিন পর ঢাকার প্রান্তে আবিষ্কৃত হয় এক বিশাল বধ্যভূমি। সেখানে শত শত গলিত লাশের ভিড়ে পাওয়া যায় ডক্টর মুর্তজা ও সেলিনা পারভিনকে। সেলিনার শরীর ছিল ক্ষত বিক্ষত, অধিকাংশ লাশে ছিল হাত ও চোখ বাঁধা। এক তরুণ সাংবাদিক সেদিন বিশ্বের কাছে ব্যক্ত করেন তার ক্রোধ।